বাবানের মতন ছেলেকে ভালোভাবে পারা যায় না যে আমার এত দায়িত্ব রয়েছে তাকে খুব ভালোবাসি ওর বাবানকে খুব ভালোবাসি বাবান আমার সব কিছু কার পাস্ট ভালো আর ওর পাস্ট ভালো ওর পাস তো ভালো হ্যালো এভ্রি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি বাট খুব ভালো নেই মানে সারাদিন আমি ঘুমোচ্ছি অঘরে ঘুমিয়ে থাকছে মানে সকালবেলা ঘুম থেকে উঠছি দশটার সময় তারপর খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ছি আর আবার ঘুমোচ্ছি উঠছে আবার মানে কিছু একটা খেতে ডাকছে খেয়ে আবার ঘুমিয়ে পড়ছে তো আজকে চুলে মা শ্যাম্পু করে দিয়েছিল কারণ মাথা যন্ত্রণা এত পরিমাণে মাথা যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না কালকে রাত্রে মা শোয়ার আগে মাথায় তেল দিয়ে দিয়েছিল তো তারপর মানে তেলের জন্য আরও বেশি যন্ত্রণা করছিল আমি মাথায় তেল একদমই সহ্য করতে পারি না তো তার জন্য শ্যাম্পু করে দিয়েছিল মা আজকে আর তা মানে আমার সারাদিন ঘুমিয়ে কাটছে অভরে ঘুমোচ্ছি মানে একটা মানুষ কতটা ঘুমোতে পারে তো আমি সেরকমই দিন ঘুমিয়ে যাচ্ছি কোনো কাজ নেই তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি যেহেতু বাবানের সঙ্গে আমার কথা হলো আমার এই যে বড় একটা ভাড়া কাটলো আমার ওপর দিয়ে তো বাবা আমার সঙ্গে কি কি কথা বলেছে অভিয়াসলি তোমাদের সেটা জানা দরকার আর বাবানের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে এক বছরে বেশি হয়ে গেছে তো এতদিনে কি সম্পর্কটি মানে আমাদের সম্পর্কটা কি এতটাই ঠুনকো যে এক বছরে ভেঙে যাবে তো চলো বেশি কথা বলবো না ওর সঙ্গে কী কি কথা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্লিজ কেউ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ মন্তব্য করবে না বা বাজে মন্তব্য করবে না সম্পর্ক খারাপ হতেই পারে গার্ল ফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড হিসাবে সম্পর্ক খারাপ হতেই পারে কিন্তু ফ্রেন্ড হিসাবে বা দাদা আমি বলছি না আমার দাদা বা ফ্রেন্ড অন্য কিছু তো হতে পারে আমার ও ডিভোর্সেড আমিও ডিভোর্সেড তো তো এইভাবেই বললাম কথাটা খারাপ ভেবো না তো চলো আমি কথা বলছি ও আজকে আমাকে টেক্সট করেছে মানে আজকে একুশ তারিখ একুশ তারিখ সন্ধ্যাবেলায় টেক্সট করেছে ওই বাবু কেমন আছো কি হয়েছিল কি করে পড়ে গেলে এখন কেমন আছো প্লিজ কিছু বলো টেনশন হচ্ছে মানে পরপর মেসেজগুলো করছে দেন আমি এই মেসেজটা করি আমি বললাম ইউটিউবে তো দিয়েছি পার্সোনাল করে জানার কি আছে তারপর বলছে মানে পার্সোনালি জিজ্ঞেস করতে পারি না আমি বললাম না পারো না তারপর ও বলছে আর সবাই জিজ্ঞেস করতে পারে বললাম হ্যাঁ পারে বলে প্লিজ মাম্মা আমি বললাম তোমার কোনো অধিকার নেই আমায় নিয়ে নাক ঘাটার সিরিয়াসলি আমায় নিয়ে নাক ঘাটার তোমার কোনো রাইট নেই বলে চলো আমি তোমায় ভালো জায়গা থেকে ট্রিটমেন্ট করাবো আমি তোমায় লক্ষ্মী নার্সিং লক্ষ্মী নার্সিং নিয়ে যাবো লক্ষ্মী নার্সিং আমি এটা একটু গুগল করে দেখি লক্ষ্মী নার্সিং লক্ষ্মী নার্সিং হোম লক্ষ্মী নার্সিং হোম মাল্টি স্পেশালিটি স্পেশালিটি হসপিটাল ইন ব্যাঙ্গলোর আচ্ছা আমাকে ব্যাঙ্গলোর নিয়ে যাওয়ার কথা ভাবছে তো যাই হোক তারপর বলছে লক্ষ্মী নার্সিং নিয়ে যাব। চলো প্লিজ তোমার কিছু হতে দেব না আমি যেখানে যেতে হয় সেখানে নিয়ে যাব। প্লিজ তুমি সুস্থ হয়ে ওঠো জানি তোমার শরীর খারাপের জন্য আমি দায়ী এটা একদম সত্যি কথা একদম খাঁটি কথা তারপর বলছি প্রথম কথা আমার আমি 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 রিপ্লাই করেছি প্রথম কথা আমার বাড়ি থেকে হানড্রেড পারসেন্ট দিয়ে আমার ট্রিটমেন্ট করছে সেকেন্ড ডক্টর যা যা করতে বলছে তাই তাই করছে তো তোমার এত ফালতু লেকচার্স অন্য কাউকে দিও প্লিজ আর হ্যাঁ অবশ্যই আমার শরীর খারাপের জন্য তুমি দায় এবং তোমার মা দায় কাউকে ক্ষমা করব না আমি হ্যাঁ এটা সত্যি কথা আমি যতই সামনে বললি যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি তোমাকে মাফ করে দিয়েছি সেদিন কিন্তু আদৌকে আমি তোমাকে ক্ষমা করেছি বা আমি কি তোমাকে আদৌ ক্ষমা করতে পারবো কোনো দিনও পারবো না তারপর বলছে ওই জন্য ট্রিটমেন্টের রেসপন্সিবিলিটি আমার ওই জন্য ট্রিটমেন্টের রেসপন্সিবিলিটি আমায় দাও প্লিজ বাই চান্স তোমার কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না তারপর আমি বললাম ভগবানও ক্ষমা করবে না তারপরে এই যে ইমোজি তারপর বলছে তুমি যেভাবে পড়েছো কোনোভাবে তোমার মাথা কেটে বা ফেটে গেলে কি অবস্থা হতো বুঝতে পারছো তুমি আর তোমার ব্লাড পাওয়া মুশকিল হ্যাঁ আমি জানি আমার ব্লাড পাওয়া মুশকিল কিন্তু কলকাতা শহরে আমার ব্লাড পাওয়া যাবে না এরকম এই ধারণাটা মাথা থেকে বাদ দাও অবশ্যই পাওয়া যাবে একটু খুঁজলেই পাওয়া যাবে একটু খুঁজলেই পাওয়া যাবে একটু খুঁজলে কি নার্সিং হোম বলো হসপিটাল বলো ব্লাড ব্যাংকে বলো আমার গ্রুপের রক্ত পাওয়া যাবে আমি তারপর বললাম ডক্টর গিরি আবার কবে থেকে শিখলে তারপরে বলছে প্লিজ মাম্মা একটা সুযোগ দাও খারাপ সময় তোমার পাশে থাকার সুযোগ দাও প্লিজ এরকম বলো না খারাপ সময় আমার খারাপ সময় তুমি আমার হাত ছেড়েছিলে যেই কারণের জন্য আজকে এই যে অবস্থাটায় আমি আছি এই দায়িত্ব মানে এই এর পুরো যে মানে এর জন্য যে দায়ী এর সম্পূর্ণ দায়ী কিন্তু তোমার এবং তোমার মায়ের তারপর বলছে তোমার পুরো খেয়াল রাখবো তারপর আমি বললাম এই প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমি বললাম তারপর বলছে তুমি আমায় ক্ষমা করে দাও আমি বললাম এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি ক্ষমা চাও তবুও তোমায় আমি ক্ষমা করব না বলে জানি ক্ষমার যোগ্য নই বাট এটুকু জানিও তোমায় কবে কোন হসপিটালে নিয়ে যাচ্ছে না কোথায় ট্রিটমেন্ট করছে প্লিজ মাম্মা শুধু একবার সব ঠিক করে দেব আমি দেন তারপর আমি আর কোনো রেসপন্স করিনি তো এবার আমি তোমাদের বলতে চাই আমি প্রথমে এন্ট্রোটা যা দিলাম ওটা আমি এমনি দিয়েছি বাবানের প্রতি না আমার কোনো ভালোবাসা বা কোনো দুর্বলতা ওর প্রতি আমার কাজ করে না আমি এই যে এতটাই অসুস্থ এই অসুস্থতার মধ্যে যে মানুষ আমার ভিডিওটা দেখেছি কিন্তু দেখার পরেও আবার জিজ্ঞেস করছি কি হয়েছে কেন হয়েছে কীভাবে আমি তুমি যখন আমার ভিডিওটা দেখেছো দেন তোমার তুমি কেন আমাকে জিজ্ঞেস করছো আর তোমাকে যখন আমি এত বারবার ছোটো করি সবার সামনেই তো ছোটো করি তুমি কি নির্লজ্জ নাকি তুমি আমার জীবনটা নষ্ট করেছ তবুও তুমি বেঁচে গেছি নিপা বলে যে মেয়েটাকে বিয়ে করেছিলে সেই মেয়েটাকেও নাকি ছেড়ে দিয়েছো ডিভোর্স করে দিয়েছ মানে কি তুমি লোকে তো আমাকে বলে আমাকে বলে আমি নাকি শুধু ছেলে পাল্টাই জামা কাপড় চেঞ্জ করার মতন ছেলে চেঞ্জ করি তো তুমি তো আমার থেকেও অধঃপতনে চলে গেছো তুমি নাকি একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করো আমাকে আমার মতন থাকতে দাও বিশ্বাস করো আমার শরীর খারাপ হোক আমি মরে যাই আমার যা আমি যাহার নামে চলে যাই প্লিজ আমাকে নিয়ে মাথা ঘামানোটা বন্ধ করে দাও আমাকে নিয়ে ভাবার জন্য আমার বাড়ির লোকজন আছে আমার বাবা মা চলে গেছিলো যখন শুনলাম আমি পড়ে গেছি তখন কিন্তু তুরন্ত ওখান থেকে চলে আসলো আর এসে দেখছি আমি অঘরে ঘুমোচ্ছি শুধু আমার বাড়ির লোকজন না আমাদের এই কমপ্লেক্সের মধ্যে যত লোক আমাকে দেখেছিল আমাকে ওইভাবে নিয়ে যাচ্ছে সবাই এসে আমাকে দেখে গেছে আমি তোমাকে বলছি না তুমি এসে দেখে যাও কারণ তুমি যদি এখানে আসো গেট পর্যন্ত আসলে তোমাকে ওখান থেকে কেলিয়ে তোমার রাস্তা দেখিয়ে দেবে প্লিজ আমাকে নিয়ে ভাবা বন্ধ করো বেকার আমাকে টেক্সট করছো আর বাবা না আরেকটা কথা বলতে চাই আই হ্যাভ এ বয়ফ্রেন্ড তুমি খুব ভালো করে জানো আমি অন্য একজনকে ভালোবাসি এবং আমি তাকে নিয়ে হ্যাপি আছি তো তোমার সঙ্গে আমার এই লক্ষ্মী কি বললে ওখানে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বা ইন্টারেস্ট নেই আমি যদি বাঁচি আমি কলকাতার একটা সামান্যতম হসপিটালে থেকেও আমি বেঁচে যেতে পারি আর যদি আমার মরণ থাকে কপালে তাহলে তুমি যে যার কথা বলছো ব্যাঙ্গলোরে ব্যাং লক্ষ্মী লক্ষ্মী নার্সিংহোম নাকি একটা বলছো ওখানে গেলেও ভালো ট্রিটমেন্ট করলেও কিন্তু আমি ভাজবো না একটা কথা আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সেই রকম বিয়েটা তোমার আমার হয়নি কারণ ভগবান সেটা চায় না কারণ ভগবান জানে যে এর এর সাথে একবার খারাপ করেছি আমি কেন এর সাথে আমি আর খারাপ করব। এ কারণের জন্য বিয়েটা হয়নি আর ট্রিটমেন্ট আমার বাড়ির লোক আমাকে যেখানে বলবে আমি সেখানেই করাবো যেখানে ভালো বুঝবে সেখানেই করাবো কারণ আমার বাড়ির লোকজন অবভিয়াসলি আমার ভালো চাই তোমার মতন তোমার মতন চিটার না আমি চিটার দেখেছি জীবনে কিন্তু তোমার মতন চিটার আমি কোথাও দেখিনি আমি মনে করি যে সব মানে আমি যে থুতুটা ফেলে দিয়েছি তোমার কি মনে হয় আমি সেই থুতুটা আবার চাটবো ছেড়ে চলে গেছো গেছো এখন আবার ন্যাকামোগুলো করা বন্ধ করো বিশ্বাস করো এই যে তোমার টেক্সটগুলো দেখে না আমার মাথার যন্ত্রণা শুরু হয় কিন্তু তারপরেও আমার ভালো লাগে জানো তো যে একটা সময় আমি তোমাকে কুকুরের মতন মেসেজ করতাম ফিরে আসতে বলতাম বাবা আন ফিরে আসো ফিরে আসো এক বছর আগের ভিডিওগুলো গিয়ে একটু দেখো দেখো তখন আমার অবস্থাটা কেমন ছিল কী হারে কেঁদেছিলাম তখন তোমার বিয়ের দিন পর্যন্ত সেদিন রাত্রে না ঘুমিয়ে তোমরা তো মনের আনন্দে বিয়ে করেছিলে আর আমি কি করেছিলাম ভিডিওটা দেখো বুঝতে পারবে সব কিছু আর আজকে এসছো আমাকে ট্রিটমেন্ট করানোর জন্য আমি যেমন আছি আমি ভালো আছি যথেষ্ট ভালো আছি আমার চেক প্রয়োজন আছে তো আমি চেক আপ করাতে যাবো আমার যেদিন যেদিন চেক আপ থাকবে আমি চেক আপ করাবো আর তুমি একদমই টেনশন নিও না আমি তোমাকে বিন্দু মাত্র কিচ্ছু জানাবো না আমার কোথায় চেক আপ হচ্ছে বা হচ্ছে না আমি তোমাকে কিছুই জানাবো না এবং জানানোর প্রয়োজন মনে করছি না কারণ তুমি আমার কাছে হয় না একটা আগাছা। তুমি একটা আগাছা তুমি এবং তোমার মা আগাছা মানে যে বীজ ওইরকম তার গাছই তো ওইরকম হবে তাই না অবভিয়াসলি আমি তোমার মা এটা দেখে অনেকে বলবে যে তার মাকে ছোট করছে অবভিয়াসলি ছোট করছি না বা আনফর্চুনেটলি উনি আমার শাশুড়ি মা হলে উনি যদি আমার সঙ্গে এই ব্যবহারগুলো করতেন আমি অনেক ঠিক এইভাবেই উত্তর দিতাম তো যাই হোক গাইস আমি আর যাই হোক বাবানের দিকে কোনোদিনও ফিরে তাকাবো না আমার বাস এইটুকু করতে ভাল লাগে যে ওকে ছোট করতে ভাল লাগে ওকে ছোট করতে ভাল লাগে তারপর ওকে নিয়ে হাসি ঠাট্টা করতে ভাল লাগে এই তাছাড়া কিছু না আমি ওর প্রতি একদমই দুর্বল নই আর বিশ্বাস করো মানে ওর কথা শুনলে আমার মাথার যন্ত্রণা আরও বাড়ে ডাক্তার এই আগের দিন সিটি স্ক্যান করিয়েছি এমআরআই করতে দিয়েছে এবার এবার এমআরআইটা করবো দেখি কি হয় কারণ সিটি স্ক্যানটাই কালকে আগের দিনের স্ক্যানটাই কিছুই সেভাবে ধরা পড়েনি ওই জন্য বলল এম আর আইটা করে নিই যেন এম করে নেব তো চলো তোমরা ভগবানের কাছে প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর দেখো আজকে আমি একটু সেজে গুঁজে লাইভে এসেছি সেজে গুঁজে না আমার মা চুল বেনোনি করে দিয়েছে বলছে পুরো পাগলের মতন করে ঘুরে বেড়াস মানে পাগলের মতন থাকিস আর কি বলে পুরো পাগলের মতন থাকিস চুলটা এখানে বেঁধে রাখিস চুলটা বেনোনি কর ভালো লাগবে তো বেনুনি করে দিয়েছে তারপরে এই যে আমি নিজে একটা টিপ পড়লাম তো সবাই ভালো থেকো আর তোমরা যেভাবে আমার পাশে ছিলে বা আছো আমার খারাপ সময়টা আমাকে সবাই যেভাবে শুভ কামনা জানিয়েছ যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য তোমাদেরকে আমি থ্যাংক ইউ দেবো না একদম থ্যাংক ইউ দেবো না কিন্তু তোমরা যদি আশা করে থাকো রাইসেন তোমাদের থ্যাংক ইউ দেবে একদম দেবো না কেন দেবো বলো তো কারণ তোমরা তোমার নিজের তোমাদেরকে আমি থ্যাংক ইউ দিতে পারি অনেক ভালোবাসা আর তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি যে সময়টা আমি অনেক কিছু হারিয়েছিলাম সেই সময়টা কিন্তু তোমরাই আমার পাশে ছিলে সেই সময়টা সেই সময়টাই তোমরাই আমাকে বুঝিয়েছিলে বোন একদিন সব ঠিক হয়ে যাবে দেখো ভগবানের বিচার করবে এবং করছে তার বিচার আর যেভাবে আমি পড়ে গেছিলাম তার জন্য মানে সত্যি কথা বলতে পড়ে যাওয়ার পর থেকে আমি তো ঠিক করে এখনও হাঁটতে পারছি না আমার মাথা ঘোরাচ্ছে এখনো মা খাইয়ে দিচ্ছে এখনও পর্যন্ত মা খাইয়ে দিচ্ছে তো এই যে শ্যাম্পু পর্যন্ত মা করিয়ে দিচ্ছে সব কিছু মা করিয়ে দিচ্ছে আর একটা কথা এই যে বলছে আমার ট্রিটমেন্ট করাবে এই করাবে সেই করাবে তখন যখন আমার খারাপ সময় ছিল খারাপ অবস্থা ছিল সেই টাইমটাই আমার কাছে টাকা ডিমান্ড করেছিল গয়নার টাকা তো আমার সিরিয়াসলি প্রচুর হাসি পাচ্ছে মানে এখন নাকি সে আমাকে হেল্প করবে আমার ট্রিটমেন্ট করাবে আমাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে ট্রিটমেন্ট করানোর জন্য সেই টাইমটাই আমি কিভাবে টাকা তাদেরকে জোগাড় করে দিয়েছি ভগবানের আশীর্বাদ আছে মাথার ওপর তাই পেরেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক আমার শেয়ার করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ